হ্যালো ছাত্ররা, আমি শুভদীপ স্যার। আজকের এই ভিডিওতে আমি নিট ও জেই প্রিপারেশনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব এবং একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তার ট্রিক্সটাও বুঝিয়ে দেবো আজকে এই ভিডিওরই শেষে। তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে বুঝতে হলে কুলম্বস লয়ের ধারণা থাকা প্রয়োজন। গত ভিডিওতে আমি তার সম্পর্কে অলরেডি বলেছি। তো কুলম্বের সূত্রানুসারে একটি আধান অপর একটি আধানের ওপর তড়িৎ বল ক্রিয়া করে এবং সেই তড়িৎ বলের পরিমাণ ওই আধান দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, ধরলাম এই দূরত্বটা হচ্ছে স্মল আর, এবং আধানের মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে কুলম্বের সূত্রকে ভেক্টরিক্যালি লিখলে এই ফর্মুলাটাই হয়ে যায়। এখন এটা ফোর্স সম্পর্কে বললাম। এখন যদি বলি এই পয়েন্টে যেখানে এই স্মল কিউ আধানটাকে রেখেছি, সেই পয়েন্টে ধরলাম স্মল কিউ আধান না থেকে অন্য কোনো একটা আধানকে এনে রাখলাম, তো সেই আধানটাকে আমি ধরো এখানে এঁকে দেখাচ্ছি, ধরলাম এটা প্লাস স্মল কিউ ড্যাশড। তাহলে এই ডিস্টেন্স তো একই আছে, তাহলে এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট নাম দিলাম। তাহলে এই স্মল কিউ ড্যাশডের ওপর যে বল কাজ করবে সেটাকে আমি তাহলে আবার একটা নতুন ফর্মুলা অনুযায়ী বলতে পারি, এই ফোর্সটা আলাদা হবে এবং সেটাকে আমি এফ ড্যাশড বললাম। এফ ড্যাশড ইজ ইকুয়ালস টু 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ ড্যাশ ডিভাইডেড বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে এই দুটো সমীকরণকে কম্পেয়ার করে একটু দেখো। দেখো একটা পার্ট কনস্ট্যান্ট থাকছে, আমি যদি এটাকে সার্কেল করে দিই তাহলে দেখতে পাচ্ছি এই পার্টটা কনস্ট্যান্ট থাকছে, দুটো ইকুয়েশনের জন্যই এই পার্টটা কনস্ট্যান্ট। এখন এই ফোর্স দুটো তাহলে ভ্যারি করছে কার জন্য? এই যে আধানটাকে এনে রেখেছি সেই আধানের পরিমাণের জন্য এই ফোর্স দুটো ভ্যারি করছে, তো তাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। যদি এই দুটো আধান কিউ কিউ ড্যাশ সেম টাইপের হয় তাহলে এই ফোর্সটা এক্ষেত্রে রিপালসিভ, ডিরেকশনটাও একই। তাহলে একটা পার্ট কনস্ট্যান্ট থাকছে, তো এই যে পার্টটা, এই পার্টটা কার কার উপর ডিপেন্ড করছে? ফর্মুলাটার মধ্যে দেখো এই পার্টটা মিডিয়ামটার ওপর ডিপেন্ড করছে, তাহলে মিডিয়ামের ওপর ডিপেন্ড করছে, আর আর ডিপেন্ড করছে ওই আধানটার ওপর ক্যাপিটাল কিউ এর ওপর, আর ডিপেন্ড করছে ওদের মধ্যবর্তী দূরত্বের ওপর। তাহলে বুঝতে পাচ্ছি এই স্মল কিউ ড্যাশড বা স্মল কিউ এই আধানটাকে বাদ দিলে বাকি পুরো ব্যাপারটা এই ক্যাপিটাল কিউ এর জন্য সৃষ্ট প্রপার্টি, এবং তাহলে এটাকে আমি বলতে পারি এই ক্যাপিটাল কিউ এর একটা অঞ্চল, একটা ফিল্ড, যার মধ্যে কোনো একটা পয়েন্টে অপর একটি আধান এনে বসালে তার ওপর ফোর্স কাজ করে। এই আধানটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে ওই ফিল্ডের পার্টটা কোনো চেঞ্জ হচ্ছে না, এই লাল বর্ডারের মধ্যে যে পার্টটা তার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওই আধানটা এসে বসলে ফোর্সটা আলাদা আলাদা হচ্ছে। তাহলে এই যে পার্টটা এটাকে আমরা বুঝতে পারলাম কি বলতে পারি, ইলেকট্রিক ফিল্ড, এবং এটা হলো এই ক্যাপিটাল কিউ আধানের একটা প্রপার্টি। তাহলে এটাকে আমি যদি ফর্মুলার আকারে লিখি তাহলে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, এবং এটাই হলো এই প্লাস ক্যাপিটাল কিউ এর জন্য সৃষ্ট ইলেকট্রিক ফিল্ড, যেটা ওই এ পয়েন্ট যেটা আর দূরত্বে আছে সেই পয়েন্টে কাজ করছে। তাহলে এটা আমরা বুঝলাম যে ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্টের হয়। তাহলে ক্যাপিটাল কিউ আধান থেকে অন্য কোনো একটা ডিস্টেন্স, ধরলাম এটা ক্যাপিটাল আর ডিস্টেন্স, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে আমি অনায়াসে বলতে পারি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল আর ক্যাপ। এখন যদি বলি আর ক্যাপের ডিরেকশন কোন দিকে হবে, আর ক্যাপের ডিরেকশন অলওয়েজ এই ডিরেকশনই হবে, মানে ওই আধান থেকে বাইরের দিকে। এখন এই আধানটা প্লাস আছে না মাইনাস আছে তার ওপর ডিপেন্ড করে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। যদি এই প্লাস ক্যাপিটাল কিউ এর বদলে এটাকে আমি যদি মাইনাস ক্যাপিটাল কিউ লিখতাম তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে যেত? ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0 মাইনাস ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ হতো। তাহলে আর ভেক্টর এটার ডিরেকশন এইদিকে হলো, যেহেতু মাইনাস হয়ে গেছে তাই ইলেকট্রিক ফিল্ডটা তখন ওর ভেতরের দিকে কাজ করতো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোনো একটি আধান তার চারপাশে থ্রি ডাইমেনশনাল অঞ্চলে একটা ফিল্ড সৃষ্টি করে, একটা অঞ্চল সৃষ্টি করে, যাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো। তো সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটি বিন্দুতে একটি আধান এসে উপস্থিত হলে, যেমন এই পয়েন্টে যদি একটা আধান এসে উপস্থিত হতো, তাহলে তার ওপর ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স কাজ করতো, এবং সেই ফোর্সের মান
ওই জায়গায় যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড ইনটু ওই যে আধানটাকে এনে বসালাম তার মানের গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ডের আমি যদি ফাইনাল সমীকরণটা লিখি সেটা হচ্ছে ই ইকুয়ালস টু এফ বাই কিউ। তাহলে তোমার মনের মধ্যে এখন একটা প্রশ্ন হচ্ছে যে স্যার এই স্মল কিউ আধান যাকে এনে রাখলাম ওর ওপর তড়িৎ বল কাজ করছে বললেন, কিন্তু এই স্মল কিউ তারও তো একটা নিজের ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তো তার জন্য সেও তো এই ক্যাপিটাল কিউ এর ওপর তড়িৎ বল ক্রিয়া করবে, তো কে কার দিকে যাবে? তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের অ্যাকচুয়াল সংজ্ঞাটা কী হওয়া উচিত? হ্যাঁ, এইখানটায় মনে রাখবে, আমি যার ইলেকট্রিক ফিল্ড ভাবছি তো তার ইলেকট্রিক ফিল্ড পরিমাপ করার জন্যই আমি এই স্মল কিউ আধানটাকে নিয়ে এসে পরীক্ষা করছিলাম। তাই এই ক্যাপিটাল কিউটাকে বলা হয় সোর্স চার্জ, কারণ এরই ইলেকট্রিক ফিল্ড আমি ক্যালকুলেশন করছি। আর এই স্মল কিউ যাকে আমি এনে টেস্ট করছিলাম, পরীক্ষা করছিলাম, তাই এই স্মল কিউকে বলা হয় টেস্ট চার্জ। এবং তার কোয়ালিটি কেমন হতে হয় জানো? তাকে ইউনিট পজিটিভ হতে হয়, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। এখন এটাকে আমি স্মল কিউ দিয়ে বলেছি বোঝানোর সুবিধার জন্য। তো তুমি বুঝতে পারছো, তাহলে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা এই ইউনিট পজিটিভ টেস্ট চার্জ ধরে বলতাম, তাহলে এটাকে আমি কি বলতাম? ই ইকুয়ালস টু এফ, কখন? যখন কিউটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ হচ্ছে। তাহলে এটাকেই তুমি যদি কথায় বলে দাও তাহলে ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা বলা হয়ে যাবে। দেখো, কোনো একটি আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান হলো ওই পয়েন্টে একটি ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে এনে বসালে তার ওপর যে ইলেকট্রিক ফোর্স কাজ করে সেটাই হলো ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান। এটাই বইতেও লেখা আছে। বুঝতে পারলো তো এখন ভালো করে যে কেন ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা ওরকম বলা আছে? কারণ ওখানে ওই টেস্ট চার্জটাকে ইউনিট পজিটিভ ধরে নেওয়া হয়। ওকে, এবার এটাকে যদি আমি ফর্মুলায় লিখি তো আমি এরকম ই ইকুয়ালস টু তো এফ বলতে পারি না, কারণ তাহলে বারবার আমাকে ওই পাশে স্মল কিউ ইকুয়ালস টু প্লাস ওয়ান পজিটিভ লিখে দিতে হবে, তো এতবার লিখবো কেন? তো তার জন্য এই ফর্মুলাটাকে একটু সিম্পল ফর্মে লেখা থাকে এইভাবে, ই ইকুয়ালস টু, ভেক্টরিক্যালি যেহেতু ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ফোর্স দুটোই ভেক্টর, তাহলে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু লিমিট কিউ টেন্স টু জিরো এফ ভেক্টর ডিভাইডেড বাই কিউ। এই হয়ে গেল ইলেকট্রিক ফিল্ডের জেনারেল ফর্মুলা, এবং এটা হলো ফোর্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের কী সম্পর্ক। আর যদি ইলেকট্রিক ফিল্ডের আরেকটা সমীকরণ দেখতে চাও সেটাই হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, যেখানে তুমি আধানটা আর ডিস্টেন্সটা জানবে সেখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, আর যেখানে তুমি ফোর্স জানবে সেখানে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে এই হলো ইলেকট্রিক ফিল্ডের দুটো ফর্মুলা। এবার যদি বলি এই ইলেকট্রিক ফিল্ডের তাহলে ফাইনালি এককটা কী হবে, তো দেখতে পাচ্ছি ই ইকুয়ালস টু এফ বাই কিউ। তাহলে এই ফর্মুলাটাকে মাথায় রেখে আমি এখান থেকে ডাইমেনশান ও ইউনিট যদি বলি, তাহলে নিউটন পার কুলম এটা হলো এসআই ইউনিট, অ্যান্ড সিজিএস ইউনিট হবে ডাইন পার স্ট্যাট কুলম বা ইএসইউ আধান আমরা এটাও বলতে পারি, আর ডাইমেনশান সেটা হয়ে যাচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর চার্জের জায়গায় আমি কারেন্ট ইনটু টাইম বলতে পারি, তাহলে আই ইনটু টি। সো ফাইনালি আমি বলতে পারি এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এই হয়ে গেল ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশান। ওকে, এবার আমরা এই ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে তো যাবতীয় কনসেপ্ট বুঝলাম, এবার এই ইলেকট্রিক ফিল্ডের উপর যে সমস্ত অঙ্কগুলো হয় সেগুলো কী করে আমরা সলভ করব সেটা একটু দেখে নিই, কারণ নিট বা যেই পরীক্ষায় প্রবলেমই বেশি আসবে। তো সেখানে যে ধরনের প্রবলেমগুলো আসে তার মধ্যে একটা খুব কমন প্রবলেম যেটা সহজ ট্রিক্সের সাহায্যে তুমি সলভ করতে পারবে সেটা একটু বলে দিই। তো এরকম অঙ্ক আসে যে বিভিন্ন রকম পলিগোনাল শেপ দিয়ে দেয়, অবশ্যই এগুলো রেগুলার পলিগন। রেগুলার পলিগন বলতে এরা একটা সব দিক থেকে সিমেট্রিক নেচারের। তো এই রেগুলার পলিগনের ক্ষেত্রে তোমার সেন্টারে যদি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলে সমস্ত জায়গায়, তাহলে সেক্ষেত্রে একটা সহজ ট্রিক্স আমি বলে দিচ্ছি। ধরলাম এই সেন্টার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলা হচ্ছে, যে কোনো পলিগন, এখানে আমি তিনটে দেখিয়েছি, এরকম এর থেকে বেশিও তুমি ভাবতে পারো। তাহলে সেন্টার পজিশনটা প্রত্যেকটা আধান থেকে সমান সমান দূরত্বে আছে, তাই না? সব ক্ষেত্রেই দেখো, তাহলে এটা হওয়ার জন্য আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট হলেও এদের মান তো সব জায়গায় সমান। যেমন এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটি ইলেকট্রিক ফিল্ড হবে, তাহলে আমি সেটাকে যদি লিখি ই ওয়ান
E2 and E3 তারা সমান। এবার এই পঞ্চভুজের ক্ষেত্রে, পেন্টাগনের ক্ষেত্রে আবার বলতে পারি E1 equals to E2, তার মানে এরা মানের দিক থেকে অলওয়েজ সমান। এখন দিক ডিফারেন্ট আছে আমি মানছি, কিন্তু দিকের ক্ষেত্রে একটা সিমিলারিটি আছে। দেখো যে কোনো পাশাপাশি দুটো ডিরেকশনের মধ্যে অলওয়েজ যে কোণ তৈরি হচ্ছে সেটা সব ক্ষেত্রে সমান। যেমন এটা যদি থিটা ধরি, এটাও থিটা, এটাও থিটা, এখানেও যদি আমি ধরতাম ডিরেকশনগুলোকে ধরে, তাহলে এখানে এই দুটো অ্যাঙ্গেলের মাঝখানে থিটা যদি হয়, এটাও থিটা, তাহলে এই কোণটাও সিমিলার থাকছে যে কোনো ক্ষেত্রে। তবে হ্যাঁ, শর্ত হচ্ছে কি, যেটা রেগুলার পলিগন হতে হবে এবং সেন্টারেই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে বলতে হবে। তাহলে এক্ষেত্রে আমি যদি ভেক্টরিক্যালিও লিখতাম তাহলে তাদেরও রেজাল্টেন্টটা জিরো হতো। তাহলে এই কথাকে মাথায় রেখে আমি লিখতে পারি E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 প্লাস E5 দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে একটা জেনারেল ইকুয়েশন যদি আমি বলতে চাই এখান থেকে, তাহলে আমি সেটাকে কি লিখতে পারি, E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর প্লাস E3 প্লাস ডট 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 EN মাইনাস 1 প্লাস EN ভেক্টর ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে জেনারেল, যে কোনো রেগুলার পলিগন যত ইচ্ছা থাকুক। তো এখান থেকে তুমি একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেমেরও অ্যান্সার করতে পারবে। ধরো এরকম বললো যে এরকম একটা রেগুলার পলিগন, ধরো এটাকেই ধরে নাও, তুমি যে কোনো একটা পলিগনের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারো। তো এই রেগুলার পলিগনের চারটে শীর্ষবিন্দুর মধ্যে তিনটে শীর্ষবিন্দুতে আধান আছে, একদম লাস্ট শীর্ষবিন্দুটায় কোনো আধান নেই। তো এবার বলা হলো যে এরকম কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। একদম সহজ, এই আধানটা যদি না থাকে তার মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাবসেন্ট আছে, তাহলে বাকিগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ড থাকবে, তাহলে তার মান কত হবে। তুমি এখানে এই ইকুয়েশনের মধ্যে ওই একটা পার্ট যেটা নেই সেটাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে E1 ভেক্টর প্লাস E2 ফিল্ড প্লাস E3 প্লাস ডট 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 EN মাইনাস 1 এই ভেক্টরটা ইজ ইকুয়ালস টু মাইনাস EN ভেক্টর। তার মানে এই বাকি তিনটের জন্য এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের মান হবে যে কোনো একটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড তার সঙ্গে সমান। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এরকম রেগুলার পলিগনের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম অনেক আসে এবং সেখানে অঙ্কগুলো অত্যন্ত সহজে একদম দু এক লাইনের মধ্যে অঙ্কগুলো হয়ে যায়। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা ইলেকট্রিক ফিল্ডের একটা কমপ্লিট কনসেপ্ট পেলে এবং কিছু ট্রিক্সও জানলে, যার সাহায্যে তোমরা এরকম কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো নিশ্চয়ই অ্যাটেম্প্ট করে আসতে পারবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হব। আর এই ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না। আজকের মতন এখানেই শেষ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে। টাটা।